মানবতার দেয়াল বিধাননগর আন্ডারপাসে তৈরি করল বিধাননগর ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সোসাইটি। আজ সোসাইটির সদস্যরা বিধাননগরে একটি দেওয়ালে লিখে দিলেন মানবতার দেয়াল, যেখানে বিধাননগর এলাকার বাসিন্দারা নিজের বাড়িতে প্রয়োজনীয় ব্যবহারযোগ্য জামা কাপড় রেখে যাবেন এবং যাদের দরকার প্রয়োজনীয় জামা কাপড় নিয়ে যাবেন। ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সভাপতি বাপন দাস বলেন, অ্যাকচুয়ালি আমাদের সবার বাড়িতেই ব্যবহারযোগ্য জামা কাপড় আছে, আমরা ঠিক জায়গায় দিতে পারি না। তো এইটা একটা বিধাননগরে একটা মানবতার দেওয়াল করা হলো, ইমিউনিটি অফ ওয়াল। এখানে কী হবে, যাদের ব্যবহারযোগ্য জামা কাপড় বাড়িতে আছে তারা এখানে রেখে যাবে, রাখলে কী হয়, যাদের দরকার তারা পেয়ে যাবে। এই চেষ্টা অনেক জায়গায় আছে, দেশেও আছে বিদেশেও আছে। আমরা বিধাননগরের মানুষ সবসময় মানবিক, তাই একটু চেষ্টা। দেশ বিদেশে বিভিন্ন জায়গায় এই মানবতার দেওয়াল আছে, তাই বিধাননগরে করা হলো। আমাদের এই এলাকায় অনেক চা বাগানের শ্রমিক আছে যাদের কাজে লাগবে। স্থানীয় মহিলা ওয়েলফেয়ার সভাপতি সুমনা মণ্ডল বলেন, আসলে আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকেন যাদের এইসব অনেক পোশাক হয়তো সবসময় কিনতে পারেন না, এবং এমনও কিছু মানুষ রয়েছেন যারা আমরা বিভিন্ন রকম হয়তো আমাদের বাড়ির বাচ্চা বড় হয়ে যাচ্ছে বা আমরা কোনো কিছু ব্যবহার করছি সেটা আর ইউজ করছি না, কিন্তু আমাদের ঘরে রয়েছে, সেই জিনিসগুলো আমাদের ঘরে জমাই হয়ে থাকে। তো সেইটাই একটা উদ্যোগ যে এখানে আমরা রাখলাম, যার যেটা প্রয়োজন, যে প্রয়োজন অনুসারে তার সে তারও উপকার হবে, সেই উদ্দেশ্যে এটা করা। পাবলিকের পক্ষ থেকে কেমন রেসপন্স আসছে? এই তো খুবই ভালো, আজকে এই মুহূর্তে শুরু হয়েছে এবং অনেকে নিয়ে গেলেন, অনেকের ইচ্ছে মতো পছন্দ মতো নিয়ে গেলেন। আশা করি শুধুমাত্র চাইবো না যে এটা শুরুটাই শুরু হয়ে থাক, আমাদের বিধাননগর সবার কাছে চাইবো যে এই উদ্যোগটা যাতে সফল করা হয়, কারণ অনেকেরই আমরা এখন আমাদের স্টাইল বেশি, আমরা শখ করেও অনেক জামা কাপড় কিনি, আগে জামাগুলো দু একদিন পরে হয়তো পরি না। এইরকম জামা কাপড় আপনারা এখানে দিয়ে যাবেন, যাদের প্রয়োজন হবে তারা নিয়ে যাবে। আর একটা কথা বলার যেটা মেন বিষয় যে এমন যাতে না হয় যে আমি আমার আলমারি খালি করছি, আমি আমার বাড়ির আবর্জনা খালি করছি বলে এমন আপনি একটু বিবেচনা করে দেখবেন এই জিনিসটা কি পড়ার যোগ্য, সেই হিসেবেই এখানে রেখে যাবেন যে পড়ার যোগ্য না, আপনি আপনার বাড়ি পরিষ্কার করবেন বলে এখানে দিয়ে যাবেন, এটা হাত জোট করে অনুরোধ, সেটা করবেন না। খুব ভালো উদ্যোগ। আমাদের সবার বাড়িতে এমন জামা কাপড় আছে যেগুলো বিভিন্ন কারণে আমরা ব্যবহার করি না, এই মানবতার দেওয়াল অনেক মানুষের কাজে লাগবে। আজ এই হিউম্যানিটির দেওয়াল দেখে খুশি অনেক এলাকাবাসী, রনি ঘোষ, শিপ্রা বারিক ও রামলাল সোরেন। আজ অনেকেই জামা কাপড় দিয়ে গেল, আবার অনেকেই মহা আনন্দের নিয়ে গেল।